বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের সামনে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো তোমরা সবাই জানো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলের হয়ে বিভিন্ন প্রকার জিনিসপত্র কিন্তু ইতিমধ্যে ছাত্রছাত্রীদের হাতে তুলে দিয়েছেন তো ঠিক একইভাবে আবারও নতুন একটা বিষয় যেটা স্কুলের ছাত্রছাত্রীদের হাতে কিছু দিনের মধ্যেই তুলে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু তোড় শুরু হয়েছে তো কী বলছে একটু তথ্যটাই দেখে নিই সরকারি তরফে স্কুল পড়ুয়াদের ইউনিফর্ম দেওয়ার তোড়জোড় স্কুল খোলার আগে সব রকম প্রস্তুতি সেরে রাখছে রাজ্য সরকার এবার রীতিমতো ক্যাটালগ লাগিয়ে দিয়ে কোন রঙের ইউনিফর্ম চাই তা স্কুলগুলির কাছে জানতে চাইল শিক্ষা দপ্তর পড়ুয়াদের সংখ্যা এবং অন্যান্য তথ্যের সঙ্গে ইউনিফর্মের ধরন জানতে চাওয়া হয়েছে কোনো স্কুলের ইউনিফর্মের সাদা শার্ট কোথাও স্ট্রাইপ আবার কোথাও চেক কারো আবার শোল্ডার স্ট্রাফও থাকে কারো থাকে না প্যান্ট এবং ফ্রক স্কার্টের ক্ষেত্রেও নির্দিষ্ট বৈশিষ্ট্য জানতে বলা হয়েছে অর্থাৎ মূলত যে বিষয়টা আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকের স্কুলের কাছে প্রত্যেকটি স্কুলের কাছেই কিন্তু জানতে চাওয়া হয়েছে যে সেই স্কুলের ইউনিফর্মটা কী সেই হিসাবে কিন্তু ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া হবে স্কুলের ইউনিফর্ম এবং যতদূর সংবাদ রয়েছে বা যেভাবে আমরা নিউজটা পাচ্ছি সেটা হচ্ছে যে পুজোর পরবর্তী পর্যায়ে বা পুজোর পরেই কিন্তু স্কুল খোলার একটা সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু প্রবল এবং মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ব্যাপারে সেটাই বলেছিলেন যে পুজোর পরেই কিন্তু স্কুল খোলার সম্ভাবনা থাকবে তো পুজোর আগেই কিন্তু সাধারণভাবে এই যে ইউনিফর্ম দেওয়ার যে তর্জোর সেই তর্জোট শুরু হয়েছে এবং আশা করা যাচ্ছে যে পুজোর আগেই ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে তাদের ইউনিফর্ম তো যাই হোক এবেলা স্কুলের ইউনিফর্ম পরিবর্তন করে নেওয়ার সুযোগ থাকছেও প্রধান শিক্ষকদের কাছে অর্থাৎ কোনো স্কুল যদি মনে করে যে স্কুলে যে ইউনিফর্ম আছে সেই ইউনিফর্মটা চেঞ্জ করে অন্য কোনো কালার করবে তারা কিন্তু সেটাও কিন্তু করতে পারে এবং সেটাও তারা সেই ফর্মের মাধ্যমে করে জানাবে সার্বিকভাবেই এই পদ্ধতিকে স্বাগত জানিয়েছেন তারা তবে প্রধান শিক্ষক নেতা চন্দন মাইতি বলেন স্কুল না খোলায় পড়ুয়াদের কাছে দুজোড়া ইউনিফর্ম পড়ে আছে ফের একজোড়া ইউনিফর্ম দেওয়া হলে সংখ্যাটা দাঁড়াবে ছয় তার চেয়ে এই টাকা অন্য খাতে খরচ করা হোক নয়তো সরকার সরাসরি দিয়ে দেওয়া হোক তো যাই হোক মানে এবার ইউনিফর্ম কটা পাওয়া যাবে আবার নতুন করে এবার কিন্তু যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এক জোড়া অর্থাৎ দুটো সেট দুটো জামা দুটো প্যান্ট তো পুজোর আগেই কিন্তু তোমরা সবাই এই যে নতুন ভাবনা চিন্তা আমাদের মুখ্যমন্ত্রী সেটা কিন্তু তোমরা হাতে পেতে চলেছো আর কিছুদিনের মধ্যেই এবং পুজোর পরেই কিন্তু স্কুল খোলার সম্ভাবনা রয়েছে